আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের দশম শ্রেণীর বিষয় হিসাববিজ্ঞান তোমাদের আলোচনা করব তোমাদের সাথে। চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় রয়েছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন বিষয়টি তোমরা মনোযোগ সহকারে শুনবে, তাহলে বিষয়টি ভালো করে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটি শখ করেছি, দেখো তোমাদের বই থেকে নিয়েছি, তোমাদের বইতে শখটি দেওয়া আছে, আমি সেই শখেই তোমাদের সামনে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি। লেনদেনকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। লেনদেন হচ্ছে আদান প্রদান করা। প্রথমে যদি আমরা আসি, তোমরা লেনদেন দ্বিতীয় অধ্যায় শিখেছ, তারপরে তোমাদেরকে স্মরণ করাই দেওয়ার জন্য আমি লেনদেন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি। লেনদেন হচ্ছে আদান প্রদান করা, এক পক্ষ কিছু সুবিধা দিবে, আর এক পক্ষ সুবিধা প্রদান করবে। যে সুবিধা গ্রহণ করবে সে হবে ডেটর, যে সুবিধা প্রদান করবে সে হলো ক্রেডিটর, অর্থাৎ এক পক্ষ হবে ডেবিট আর এক পক্ষ হবে ক্রেডিট। তাহলে লেনদেনের কটা পক্ষ থাকে? দুটি পক্ষ থাকে। লেনদেন টাকার অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ ব্যবসায়ে কোনো কিছু আসবে অথবা ব্যবসায়তে কোনো কিছু চলে যাবে, অর্থাৎ ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হবে অথবা ব্যবসায়ের সম্পদ বৃদ্ধি পাবে অথবা কমবে, আয় বৃদ্ধি পাবে অথবা কমবে, ব্যয় বৃদ্ধি পাবে অথবা কমবে, মালিকানা স্বত্ব বাড়বে অথবা কমবে, এরকম কোনো ঘটনা যদি ঘটে তাহলে সেটি হবে লেনদেন। লেনদেনের আবার শ্রেণী বিভাগ রয়েছে। লেনদেনের শ্রেণী বিভাগ একটি মূলধন জাতীয় লেনদেন, একটা মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন হচ্ছে যে সমস্ত লেনদেনগুলো বছরে বারবার ঘটে না, বছরে পুনরাবৃত্তি বা পুনঃপুনবার ঘটে না, অর্থাৎ একবার ঘটলে যার ব্যবহার 2, 4, 10, 20, 50 বছর এমনকি 100 বছর পর্যন্ত যার ব্যবহার করা যায়, অর্থাৎ সম্পদ অর্জন অর্জনের মাধ্যমে সম্পদ অর্জন করা যায়, অর্থাৎ আমি কিনবো সম্পদ এবং সেই সম্পদ দ্বারা সম্পদ অর্জিত হবে। কিভাবে? ধরো একটি মেশিন ক্রয় করলাম, ব্যবসায় শিল্প পণ্য উৎপাদনের জন্য আমি একটি বা দুইটি মেশিন অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় করলাম, এই যন্ত্রপাতি ক্রয় করার মাধ্যমে আমাদের মূলধন জাতীয় লেনদেন হবে, কারণ এটি বছরে একবার ক্রয় করলে বারবার ক্রয় করার প্রয়োজন হয় না, বারবার ক্রয় করার প্রয়োজন হয় না। তাহলে আসবাবপত্র, মেশিন, ভূমি, জমি, তারপর হচ্ছে ফ্রিজ, টিভি, ল্যাপটপ ইত্যাদি, এইগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। এগুলো একবার ক্রয় করলে যার ফল বিভিন্ন বছর অর্থাৎ বহু বছর ধরে যার ফল ভোগ করা যায় সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। আমি মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে ধরো তোমাদের বাসার কথাই বলি, বাসায় তোমাদের কী আছে? একটা খাট আছে, খাটকে একবার যদি খাটটা আমরা একবার কিনি, এটা কি প্রতি মাসে মাসে বা বছর বছরে আমরা ক্রয় করি? নিঃসন্দেহে না। তাহলে একবার খাট ক্রয় করলে আমাদের সেই খাটটা অনেক বছর পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। ঠিক তেমনিভাবে আমরা যদি সোফা সেট ক্রয় করি, আমরা যদি আলমারি ক্রয় করি, আমরা যদি বাসায় একটি ফ্রিজ ক্রয় করি, একটি ল্যাপটপ বা টিভি ক্রয় করি, তাহলে সেই ক্রয়ের মাধ্যমে আমাদের অনেক বছর পর্যন্ত ফল ভোগ করতে পারি, এটাই হচ্ছে মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন করতে গেলে টাকার অঙ্ক বেশি লাগে, অর্থাৎ অনেক টাকা লাগে, অনেক টাকা দিয়ে এগুলি ক্রয় করতে হয়, বিধায় এর সুবিধাও দীর্ঘদিন ধরে ভোগ করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু তোমাদের বাসা বাড়িতে আমি বিষয়টা তুলে ধরলাম, এবার আসো মুনাফা জাতীয় আর মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনগুলো সেটা বছরে বা মাসে মাসে বারবার যে লেনদেনগুলো সংগঠিত হবে, যে লেনদেনগুলো বছরে বারবার, মাসে বারবার, সপ্তাহে দুই একবার, প্রতিদিন, এমন কিছু খরচ আছে যা প্রতিদিনই করতে হয়, সেই খরচগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এদের টাকার পরিমাণ স্বল্প থাকে এবং এটা প্রতিনিত্য দিনের খরচ করা হয়। তোমাদের উদাহরণস্বরূপ যদি বোঝাতে যাই, যেমন তোমাদের চাল প্রতি মাসে মাসে কিনতে হয়, ডাল, তেল, তরকারি, মাছ, মাংস, এটা সপ্তাহে অন্তত দুই দিন, মাসে অন্তত একবার ক্রয় করে কিন্তু আমাদের পরিবারের
কার্যক্রম চালানো হয়। তা সুতরাং এই সমস্ত লেনদেনগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। যেমন ব্যবসায় যদি আমরা চলে যাই, তাহলে ব্যবসায় আমরা কি বেতন দেই, পণ্য ক্রয় করি, তারপর হচ্ছে ক্রয় পরিবহন দেই, মজুরি দেই, জাহাজ ভাড়া দেই, ডক চার্জ দেই, বিদ্যুৎ বিল দেই, পানি বিল দেই, তারপরে আমরা এই মণিহারি ক্রয় করি, এবার এই এই ধরনের খরচগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। অর্থাৎ ব্যবসায়ে যে লেনদেনগুলো বারবার সংগঠিত হয় সেই লেনদেনগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। আমি আবারও বলছি, মুনাফা জাতীয় লেনদেনগুলো যেমন করায় বাড়ি ভাড়া, অফিস ভাড়া, তারপরে হচ্ছে মণিহারি, বিজ্ঞাপন, কুড়ি, তারপরে হচ্ছে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, তারপরে হচ্ছে জাহাজ ভাড়া, ডক চার্জ ইত্যাদি, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। এই লেনদেনগুলো বছরে বারবার বা মাসে মাসে খরচ করা লাগে, এই ধরনের লেনদেনগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। প্রিয় শিক্ষার্থীরা, মূল্য জাতীয় মুনাফা জাতীয় লেনদেনের যে তুলনা তোমাদের সামনে তুলে ধরলাম, এই লেনদেনগুলো তোমরা অস্থিরেই বুঝতে পারবে। এখন তোমাদের আসছে মূল্য জাতীয় লেনদেন। লেনদেনের মধ্যে বা আসছে প্রাপ্তি বা আয়, আর একটা হচ্ছে ব্যয়। মূল্য জাতীয় লেনদেনগুলোর মধ্যে হচ্ছে প্রাপ্তি। প্রাপ্তি কোনগুলো? আমি যদি বলি যে ব্যবসা করার জন্য আমরা 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, ব্যবসা করার উদ্দেশ্যে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, এই যে ব্যবসায় 5 লাখ টাকা আসলো, এই ব্যবসায় 5 লাখ টাকা হচ্ছে হচ্ছে প্রাপ্তি, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তি। আমি যদি ব্যাংক থেকে ব্যবসা করার জন্য লোন নিই 10 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা ব্যবসায় আসবে, এইটা কিন্তু বারবার সংগঠিত হবে না। লোন কিন্তু ব্যাংক থেকে বারবার নেওয়া হয় না। আবার মালিক কিন্তু ব্যবসা করার জন্য বারবার তার অর্থে প্রতিষ্ঠানে বিনিয়োগ করে না, অর্থাৎ এটা একবার বা দুবার তার প্রতিষ্ঠানে দীর্ঘকাল ব্যবহার করার জন্য এটি পেয়ে থাকে। তাহলে ব্যাংক থেকে যদি ঋণ আনি, এই ঋণটা হচ্ছে হলো মূলধন জাতীয় প্রাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতেছি যে মূলধন জাতীয় প্রাপ্তি আর আমরা দেখতেছি আয়। প্রাপ্তি এবং আয় এক না, প্রাপ্তি এবং আয় এক ধরা যাবে না, এটা পৃথক পৃথক রয়েছে। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো যে আমরা একটা অকেজো গাড়ি, যে গাড়িগুলো চলে না, অকেজো হয়ে আছে, এরকম একটা গাড়ি ক্রয় করলাম 1 লাখ টাকা দিয়ে। এটা নিঃসন্দেহে একটি মূলধন জাতীয় ব্যয় 1 লাখ টাকা দিয়ে। তারপরে আমরা গাড়িটি মেরামত করলাম, আরও 50,000 টাকা লাগলো। আগে লাগলো 1 লাখ টাকা, পরে লাগলো 50,000 টাকা। এই 1.5 লাখ টাকা খরচ করার পরে আমাদের এই প্রাইভেট কারটি এখন চলমান চলবে, অর্থাৎ যাতায়াত করা সম্ভব। তাহলে আমি কিন্তু ব্যবসা করার উদ্দেশ্যে 1.5 লাখ টাকা খরচ করেছি। এখন আমি ভালো একজন ক্রেতা পেয়েছি, তার কাছে গাড়িটি আমি 2 লাখ টাকায় বিক্রি করে দিলাম। তাহলে 2 লাখ টাকা বিক্রি করলে নিঃসন্দেহে গ্রাহক আমাকে 2 লাখ টাকা দেবে, এই 2 লাখ টাকা হবে মূলধন জাতীয় প্রাপ্তি, আর মূলধন জাতীয় ব্যয় হবে 1,50,000 টাকা। আর এই যে বাড়তি 50,000 টাকা আমাকে আয় দিল, এই আয়টা হচ্ছে এই মূলধন জাতীয় আয়। আমি কি বোঝাতে পেরেলাম তোমাদেরকে? এই মূলধন জাতীয় আয় হচ্ছে 50,000 টাকা, 1,50,000 টাকা হচ্ছে, 1,50,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। প্রিয় শিক্ষার্থী, অর্থাৎ এই প্রাপ্তিটা সাধারণত কম পাওয়া যায়। ধরো আমি ব্যবসা করার উদ্দেশ্যে একটি জমি বিক্রি করে ব্যবসায় টাকা আনলাম, এই যে জমি বিক্রি করে টাকা আনলাম, এটা হচ্ছে প্রাপ্তি, এটা হচ্ছে প্রাপ্তি। মূলধন জাতীয় আয় সাধারণত, যেমন মূলধন জাতীয় আয়, ধরো আমি একটি আসবাবপত্র করাই করলাম 50,000 টাকা দিয়ে, ওটা আমি বিক্রি করলাম 60,000 টাকা, তাহলে মূলধন জাতীয় ব্যয় ছিল 50,000 টাকা, আর আমি 60,000 টাকা বিক্রি করাতে আমার 10,000 টাকা লাভ হয়েছে, এই 10,000 টাকা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। এবার আসি মুনাফা জাতীয়। একটা হলো প্রাপ্তি, একটা হলো আয়, একটা হলো প্রদান, আর একটা হলো ব্যয়। মুনাফা জাতীয় প্রাপ্তি, ধরো আমি তোমার কাছে এই এই তোমাকে আমি ধরো তোমাকে আমি পড়াই, সে বিনিময়ে তুমি আমাকে টাকা দাও, কিন্তু 1 বছরের টাকা হিসাবে তোমার মূলধন জাতীয় কিন্তু হিসাবে এটা ধরা যাবে না, এটা মুনাফা জাতীয়। তবে এই কারণে যে প্রতি মাসে মাসে তুমি আমাকে বেতন দিয়ে যাচ্ছ, এমন হলো যে 1 মাসের বেতন তুমি দিতে পারো না 500 টাকা, আর 1 মাসের বেতন হচ্ছে 500 টাকা, 2 মাসের বেতন যখন তুমি আমাকে একত্রে দিবে তখন এটা হবে মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি এবং আয় এক নয়। এই প্রাপ্তি এবং আয়ের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে।
চাকরি হচ্ছে এককালীন যে টাকা পেয়ে গেলাম দুই মাসের টাকা, একটা ধরো জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস 500-1000 টাকা দিলাম, এই 1000 টাকা হচ্ছে প্রাপ্তি। আর তুমি জানুয়ারি মাসটা আগেই চলে গেছে, পরবর্তীতে তুমি ফেব্রুয়ারি মাসে টাকা দিয়েছো, এই ফেব্রুয়ারি মাসেটা হচ্ছে আমার 8। এবার হচ্ছে মুনাফা যাতে হবে, একটি ব্যবসা করতে গেলে আমি তোমাকে আগেই বলেছি যে প্রতি মাসে নানান রকমের খরচ করা হয়। কী কী খরচ করা হয়? যেমন মনে করো পণ্য করা, জাহাজ ভাড়া, ডক চার্জ, মনিহারি, কুরিং, যে টাকা কুরিং হচ্ছে যে টাকা ব্যবসায় বিক্রি করার পরে যে টাকা আদায়যোগ্য নয়, জেনাদারের কাছ থেকে যে টাকা আদায়যোগ্য নয় সেটা হচ্ছে কুরিং, অফিস ভাড়া, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল, তারপরে হচ্ছে বিজ্ঞাপন ইত্যাদি ইত্যাদি খরচগুলো আমরা করে থাকি। এই খরচগুলো হচ্ছে প্রধান বা ব্যয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি লেনদেন হচ্ছে দুই প্রকার, একটা মূলধন জাতীয়, একটা মুনাফা জাতীয়। মূলধন জাতীয় খরচগুলো বছরে একবার ঘটলে তার ফল দীর্ঘকাল ভোগ করা যায়, অর্থাৎ 2-4-5-10-20 বছর ভোগ করা যায়। মুনাফা জাতীয় খরচগুলো বছরে বারবার, বছরে বা মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে বারবার এটা খরচ করতে হয়, ব্যয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে কাজ যে কথাগুলি তোমাদেরকে বললাম সেটা হচ্ছে এই মূলধনী মুনাফা জাতীয় গুলো বইতে, তোমরা চতুর্থতা বইগুলো যদি বইতে তোমরা পূর্ণ বইয়ের পৃষ্ঠাগুলো যদি তোমরা ভালো করে লক্ষ্য করে পড়ো, আর আমার এই লেকচারের সাথে যদি তোমরা এটাকে মিলিয়ে নাও তাহলে তোমরা অবশ্যই এটাকে ভালো করে বুঝতে পারবে। এবং প্রাপ্তি এবং আয় ব্যয়, প্রাপ্তি এবং আয় ব্যয় প্রদান, এই বিষয়গুলো তোমাদের বইতে ভালোভাবে তুলে ধরা হয়েছে, তোমরা বিষয়গুলো দেখলেই ভালোভাবে বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার এই বিষয় নিয়ে কথা হবে পরবর্তী ক্লাসে। তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখনই আমার ক্লাস সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।